ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা ইউটিউবে যারা ইউটিউবিং করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। আর এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি শোনেন তাহলে আপনি হয়তো ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে এই ভুলগুলো হয়তো করবেন না, যার ফলে আপনার হয়তো কোনো এক সময় মনিটাইজেশনটা ইউটিউব চ্যানেল থেকে আপনি নাও পেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকবেন, এই ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। আরেকটা কথা হচ্ছে, যারা আপনার যারা স্টুডেন্ট আছেন বা অন্যান্য ইয়ে আছেন যারা চাচ্ছেন যে আপনার কাজের পাশাপাশি কিছু ইনকাম করবেন, ওয়েবসাইট এমন ওয়েবসাইট চান, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা চ্যানেল ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আর চাইলে আমাদের ভিডিও চ্যানেলের ভিডিওগুলো একটু স্ক্রল করে আসতে পারেন, যেখানে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে যারা কিনা অনেক অনেক মানে এমন ওয়েবসাইট দিছে যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, যেখান থেকে প্রতিদিন চাইলে ভালো একটা পরিমাণে প্রফিট আর্নিং করা পসিবল, যেটা আমি প্রমাণ সহকারে আমি নিজে আর্নিং করে আপনাদেরকে দেখিয়ে দিছি। আচ্ছা, এখন চলে যাবো আমরা মূল ভিডিওতে, যে ইউটিউবের ভিডিওর সিস্টেমটা। আচ্ছা, আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবো, আর সবাই একটা করে লাইক করে দেবো। আমরা যে ভুলগুলো করি ইউটিউবিং এর ক্ষেত্রে, ডিসক্রিপশন, যে ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে ডিসক্রিপশনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা হয়তো জানেন কি না জানি না। আপনার একটা ভিডিওকে ভাইরাল করবে ইউটিউবের ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ, দুইটা জিনিসে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাল হয়। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম যেটা আছে এটা এখন পর্যন্ত কারোর কাছে জানা বা বোঝা এখন পর্যন্ত কোনোভাবে পসিবিলিটি হয়নি, যে তারা তাদের সিস্টেমটা কি, যে কোন ভিডিওটা কীভাবে ছাড়লে ইউটিউবে ভাইরাল হবে। কখনো কখনো হয়তো আপনারা দেখেন ইউটিউবে এমন সব ভিডিও থাকে, একটা ভিডিও মাত্র কোনো কিছু নেই, ভিডিওর মাধ্যমে জাস্ট রাস্তা দিয়ে হাঁটতেছে বা রাস্তার কোনো ভিডিও, মানে অনার্থক কোনো একটা ভিডিও, এটার মধ্যে টাইটেলও ঠিক নাই, ডিসক্রিপশনও ঠিক নাই, শুধু টাইটেল। আমি দেখছি কয়েকটা ভিডিও এমন দেখছি যে টাইটেলের মধ্যে লেখা থাকে যে এমন আপনার টাইটেল লেখা থাকে যে ফ বা ব, এমন ছোট বড় কিছু সংখ্যা লিখে জাস্ট আপলোড করে দেয়, সেটা ইউটিউব কিন্তু একটা সময় ভাইরাল করে দেয়। সেখানে আমি দেখছি 95 মিলিয়ন ভিউয়ার্স, আসলে এগুলো আসে কোত্থেকে? এটা হচ্ছে ইউটিউবের একটা খেলা। কিন্তু ইউটিউবের কিছু সিস্টেম আছে যেগুলো আপনি যদি অমান্য করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন থেকে বঞ্চিত হবেন, ইউটিউবের যে মনিটাইজেশনগুলো দেয় আর কি, যেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করি। আচ্ছা, মূল কথা এই হচ্ছে, আপনারা যেটা করেন অনেক অনেক ভিডিও দেখে, অনেক ধরনের ভিডিও দেখে ইউটিউবে, যে ট্যাগ ভিডিও ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে আপনারা যে ভুলগুলো করেন ওইগুলো থেকে, ওই ভুলগুলো থেকে মানে ওই ভিডিওগুলো দেখে অনেকে বলে যে আপনার ডিসক্রিপশন বক্সে কিওয়ার্ড ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা পুরো র্যাঙ্কে যাবে, সার্চে যাবে বা ভাইরাল হবে, ব্রাউজার ফিচারে আসবে, সেক্ষেত্রে ভাইরাল হবে। হ্যাঁ, এটা সত্য যে আপনি যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে আপনার যেটা হয়, ইউটিউব এটা পুরোপুরি নিষিদ্ধ দিছে যে এই কাজটা কখনোই করা যাবে না। হয়তো আপনারা বুঝে গেছেন ইউটিউবের ডিসক্রিপশনটা কোনটা, আপনি যখন ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে দেখবেন আপনার উপরে টাইটেল, নিচে ডিসক্রিপশন লেখা থাকে। ওই ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু প্রায় সময় ট্যাগ ইউজ করি, এটা একদমই করা যাবে না, যার ফলে কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওতে কোনো জেনারেট মানে রেভিনিউ জেনারেট কোনোভাবে পসিবিলিটি হবে না। এটা একটা মানে এটা সবচেয়ে বড় কথা। কখনো আপনাকে এই ডিসক্রিপশনটা ইউটিউব প্রদান করছে শুধুমাত্র আপনি যে ভিডিওটা দিচ্ছেন এই ভিডিওর উপরে একটা মানে ব্যাখ্যা করে দেওয়ার জন্য, এখানে যে ভিডিওটা কী কী ধরনের, দর্শককে কী বোঝানো চাইতেছেন, এর উপর ডিপেন্ড করে মাত্র মূলত এই ডিসক্রিপশনটা আপনাকে দিয়েছে, যেখানে আপনি লিখে তাদেরকে বুঝিয়ে দেন পরবর্তীতে আপনি কী দিতে চান তাদেরকে বা এর নেক্সট পার্ট কী হবে, এমন কিছু একটা দিছে। আর এটা যদি আপনি এভাবে ব্যবহার করেন যে টাইটেলে যেটা দিচ্ছেন, ডিসক্রিপশনে এটা দিচ্ছেন, ট্যাগ এটাই দিচ্ছেন, আবার ট্যাগ যতগুলো ট্যাগ দিচ্ছেন কেওয়ার্ড, আমরা জানি কেওয়ার্ড হচ্ছে এক একটা ট্যাগ হচ্ছে এক একটা কেওয়ার্ড, এই কেওয়ার্ডগুলো যদি আপনি দেখুন, হাউ টু গেট ইউর ভিডিও র্যাঙ্কিং, ওকে ফাইন, একটা দিলেন ভিডিও ডিসক্রিপশন আমি সাপোজ বুঝতেছি, অ্যান্ড দেন আরেকটু নিচে এসে মানে একটু স্কিপ করে নিচে এসে আপনি যদি আবার আরেকটা লেখেন, মানে এভাবে যদি ফাঁক ফাঁক করে লেখেন সবগুলো জিনিস, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কেওয়ার্ড সিস্টেমে হয়ে যায় ইউটিউবে, মানে ডিসক্রিপশনটা আপনাকে অবশ্যই এমনভাবে লিখতে হবে যেমনটা আমরা একটা প্যারাগ্রাফ বা আর্টিকেল যেমনটা আমরা লিখে থাকি, যে এই ভিডিওর উপর ডিপেন্ড করে সম্পূর্ণ লিখবেন। যদি ওই ভিডিওটা আমি একটা এক্সাম্পল দিই, সোজা একটা এক্সাম্পল, আপনার ওই ভিডিওটা যেটা আপনাকে ভিউস এনে দিবে ইউটিউবে, ইউটিউবের ক্ষেত্রে যেটা আপনি কেওয়ার্ড ইউজ করছেন, যেটা ইউটিউব একদমই নিষিদ্ধ, ইউটিউবে এটা করা মানে করার জন্য বলে না ইউটিউব,
যেটা আপনি করতেছেন সেটা একদম মানে ইউটিউব এটা বলে নেই। সেক্ষেত্রে যেটা হয়, ধরুন আপনার ভিডিওটা 4,000 থেকে 5,000 ভিউজ হয়েছে, সেক্ষেত্রে এটা এতটুকু পর্যন্ত মানে যতটুকু যাওয়ার দরকার ছিল ভিডিওর ভিউজটা বা র্যাঙ্কিংটা বা ইমপ্রেশনটা, ঠিক ততটুকু কিন্তু ওইটা যাবে না যখন আপনি নিজে থেকে এটা করবেন। আর যখন ইউটিউব নিজে থেকে করবে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিওতে এত ইমপ্রেশন আসবে, যেগুলো মানে রিস আর কি, যে রিসগুলো আসবে, আর এই রিসগুলোতে মানুষ যখন ক্লিক করবে, এত এত পরিমাণ ভিউজ হবে যেটা যেটা আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো আপনি এখন যেটা ভাবতেছেন যে আপনি ভিডিওতে কিওয়ার্ড ইউজ করে আপনি সাময়িক সময়ের জন্য ভিউজ আনতেছেন, কিন্তু এটা কখনোই কোনোভাবেই ঠিক না আপনার জন্য, যখন আপনার মোবাইলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, আমার একটা চ্যানেলে ঠিক এমনভাবে আমি না বুঝে না জানে প্রথম অবস্থায় কিওয়ার্ড ইউজ করছিলাম আমার ভিডিওতে অন্য আরেকটা চ্যানেলে। সো ওই ক্ষেত্রে যেটা হয়, আমি যখন আমার 1,000 সাবস্ক্রাইব 4,000 স্ট্যাম্প পূরণ হয়, তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, দেন যেটা হয় ওইখানে তারা বলে যে এমন এমন ভিডিওতে এমন এমন ভুল আছে, মানে সমস্যা আছে, এই ভিডিওগুলো ইউটিউব থেকে কেটে দেওয়ার জন্য, কেটে দিলেই নাকি মনিটাইজেশনটা তারা অ্যাপ্রুভ করবে। সেক্ষেত্রে আমি যেটা করি, আমিও ঠিক তাদের কথা মতো সবগুলো ভিডিও ডিলিট করে দিই, প্রায় অনেকগুলো ভিডিও ডিলিট করছে। সেক্ষেত্রে আমার ইউটিউবের চ্যানেলের র্যাঙ্কিং এতটাই কমছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আগে ভিউজ হতো প্রতি ভিডিওতে 4,000-5,000 ভিউজ হতো, বা 7,000-8,000 এমন ভিউজ হতো, কিন্তু এখন বর্তমানে ভিউজ হয় 500-800-700 এমন ভিউজ হয়। মানে ইউটিউবের ভিডিও কখনো ভুল করে কাটবেন না, যেগুলো হয়তো মানে ভিডিও ভুল কাটার একটা উদ্দেশ্য থাকে, যখন ইউটিউব আপনাকে বলবে যে ভিডিওটা কাটতে হবে বা ডিলিট করতে হবে, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে এমন ভুল, এই কথাটা শুধু তখনই বলবে আপনি যখন ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখনই ইউটিউব ইমেলের মাধ্যমে আপনাকে দেখে দেবে যে ডিসলাইন, মানে আপনার ডিসক্লাইন করে দেবে, এটা অ্যাপ্রুভ করবে না। তখন আপনাকে বলবে যে আপনার কী কোন কোন প্রবলেমের কারণে আপনার ইউটিউবটা মানে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ তারা করে নাই, সে বিষয়টা এখানে ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই ভিডিওগুলো আপনি কাটেন, কাটার পর আবার নেক্সট মান আপনি অ্যাপ্লাই করেন, এমনভাবে আপনাকে বলে দিবে। তা আপনি একই ভুল এই ধরনের ভুল একবার মানে কোনো কখনই করা যাবে না, এই ভুলগুলো এই ভুলগুলো যদি আপনি না করেন, আপনার ইউটিউবটা অনেক সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন সামনের দিকে, অনেক সুন্দরভাবে, যেগুলো মানে বলার বাইরে। আর এই ভুলগুলো করলে অনেক মানে লাইফে অনেক পস্তাতে হবে যে এতদিন পরিশ্রম করছেন একটা চ্যানেলের পিছনে। সেক্ষেত্রে যখন ইউটিউব বলবে যে ভিডিওটার মাধ্যমে আপনার কিওয়ার্ড ভুল, ডিসক্রিপশন ভুল বা ট্যাগ ভুল, এটা ডিলিট করতে হবে, ইউটিউব মাস্ট বি এটা বলবে আপনাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, ইউটিউব 100% এটা বলবে যে আপনার ভিডিওতে ভুল আছে, এই ভিডিওতে এটাকে ডিলিট করতে হবে। ভিডিওটা যখনই ডিলিট করবেন, দেখবেন আপনার চ্যানেলটা এতটা র্যাঙ্কিং কমবে যেটা নিয়ে বলে বোঝানো পসিবল না। সো আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কখন এই কাজ করবেন না। সো ভিডিওটা পর্যন্ত রাখি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।